হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন বোন আমায় কমেন্ট করেছিল মামাআর্থের ভাই বাই ডার্ক সার্সেস ক্রিম সম্পর্কে জানতে চায়। তো ভিডিওটি খুবই সংক্ষিপ্ত করে করব, একদম বড় করব না, একদম কথা বাড়াবো না, মেন টপিকে চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে এই প্রোডাক্টটি, ভেতরে একটা টিউব প্যাকেজিংয়ে আসে যেটা হচ্ছে খুবই হ্যান্ডলি এবং তোমরা এবং এই প্রোডাক্টটি হচ্ছে ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি। তো প্রথমেই জানবো এই ডার্ক সার্কেলটা কেন হয়। ডার্ক সার্কেলটা হওয়ার মূলত অনেক কারণ রয়েছে, যেমন ধরো স্লিপলেস নাইট। অনেকে দেখবে রাত্রেবেলা দেরি করে ঘুমোয়, তো ঘুমের অভাবের কারণে কিন্তু চোখের তলায় কালি পড়ে যায়। অনেকেরই স্ট্রেসের কারণে হতে পারে, তো অনেকে আবার পলিউশন থেকে হতে পারে। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে এবং প্যাকেজিংয়ের ব্যাক সাইডে কিন্তু এর পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্রোডাক্টের, এবং এটা হচ্ছে অল স্কিন টাইপ সুইটেবল, সব ধরনের স্কিনের জন্য মানানসই, সবাই এটা ইউজ করতে পারবে। 20 গ্রাম এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টিটি থাকে এবং খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট। আর এই আই ক্রিমটি খুবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে। সো চলো এবার তোমাদের জানাবো এটা কীভাবে ইউজ করবে। এর মধ্যে রয়েছে কুকুম্বার অ্যান্ড পেপটাইস, এটি হচ্ছে সিলিকন ফ্রি, প্যারাবিন ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি 399 টাকা দাম, যেটার মধ্যে তোমরা হচ্ছে 20 গ্রাম কোয়ান্টিটি পেয়ে যাবে। সো এবারে বলবো তোমরা এটা কীভাবে ইউজ করবে। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই প্রোডাক্টটি চোখের তলা হালকা ডট করে নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, ব্রাউ বোন এরিয়াতে অ্যাপ্লাই করে নেবে। অনেকেরই দেখবে চোখের মধ্যে একটা ফোলা ভাব থাকে, চোখ ফুলে যায়, এটা ম্যাক্সিমাম লোকেদেরই হয়। তো এই চোখ ফোলাটাকে কমাবে কিন্তু এই আই ক্রিমটি, যেহেতু এর মধ্যে পেপটাইস রয়েছে, এর মধ্যে রয়েছে কুকুম্বার, যেটা আমাদের আইটাকে কিন্তু খুব সুদিং একটা এফেক্ট দেবে, ঠান্ডা ভাব নিয়ে আসবে। তাছাড়াও এই পেপটাইস আমাদের এজিংয়ের উপর কাজ করবে, আমাদের রিঙ্কলস, ফাইনলস এই সমস্ত কিছু থেকে বাঁচাবে। তাছাড়াও এই আই ক্রিমটির মধ্যে রয়েছে ডেইজি ফ্লাওয়ার এক্সট্রাক্ট, যেটা আমাদের চোখের চারপাশে এরিয়াটাকে এক্সফোলিয়েট করবে। সো এই ক্রিমটি তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে তোমাদের চোখের চারপাশে ব্রাউ বোন এরিয়া পর্যন্ত খুব ভালোভাবে প্রপারলি মাসাজ নিয়ে তোমরা শুয়ে যাবে। এভাবে তোমরা রেগুলার ইউজ করো, কিছুদিন ইউজ করার পরে কিন্তু তোমাদের দেখবে যে আস্তে আস্তে ডার্ক সার্কেলটা আস্তে আস্তে কমতে থাকবে। তবে হ্যাঁ, আমি একদম 100% শিওর হয়ে বলতে পারছি না, কারণ আমার চোখের তলায় সেরকম তাও চোখের মানে কালি পড়ে না, তো সেই হিসেবে আমি খুব ভালো একটা জানি না। তবে আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যাদের ঘুমের অভাবে চোখের তলায় কালিটা পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু ঘুমের অভাবে এই চোখের তলার কালি এই ক্রিম দিয়ে দূর হবে, এবং যাদের স্ট্রেসের কারণে হয় সেটাও দূর হয়ে যাবে। বা যাদের গভীর শরীরের কোনো বিশেষ কোনো রোগ হতে পারে সেটা থেকে হতে পারে, বা ডিপ্রেশন বলতে পারো, অনেকেরই ডিপ্রেশনে থাকলে এরকম হয়, তো তাদের ক্ষেত্রে উঠবে কি না সেটা আমি শিওরলি বলতে পারছি না। বাট তোমাদের যাদের হালকা ফুলকা ডার্ক সার্কেলস রয়েছে বা ঘুমের অভাবে, বা একদিন তোমাদের রাত্রেবেলা ঘুম বন্ধ হয়ে গেলো চোখের তলায় কালি পড়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো। যে কোনো জিনিসই ইউজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না, আমি বলবো তোমরা এটা মিনিমাম 15-20 দিন এটা ইউজ করে দেখতে পারো, আই হোপ তোমরা বেটার রেজাল্ট পাবে। সো এই চলো আজকের রিভিউ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।